নমস্কাৰ, মই মিন্টু ডেকা আৰু এই মুহূৰ্তত লৈ আহিছো ৰাজ্যবাসীলৈ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। আৰু এই খবৰ কেইটা এগৰাকী অসমৰ নাগৰিক হিচাপে আপুনি জনাটো আৰু চোৱাটো অত্যন্ত দায়িত্ব। এই 5 মিনিটৰ নিউজ কেইটা সম্পূৰ্ণকৈ চাই থাকিব। যদি এনেকুৱা নিউজ আপুনি নিতৌ বিচাৰে, তেন্তে এই চেনেলটো ছাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। তেন্তে লৈ আহিছো আজিৰ প্ৰথমটো খবৰ। আৰু আজিৰ প্ৰথমটোৱে লৈ আহিছো এটা বিগ ব্ৰেকিং নিউজ। এই বাতৰিটো ৰাজ্যবাসীয়ে জনাটো অত্যন্ত প্ৰয়োজনীয়। এই বাতৰিটো সম্পূৰ্ণকৈ মন কৰি যাব। এইটো সপ্তাহত বিশাল উল্কাপিণ্ডই পৃথিৱীত আঘাত কৰিব পাৰে আৰু ইয়াকে লৈ এতিয়া চিন্তা বাঢ়িছে এলন মাস্কৰো। এই মুহূৰ্তত জনাইছো এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ। পৃথিৱীত বহু সময়ত উল্কাপিণ্ডৰ সংঘৰ্ষৰ ফলত হোৱা ধ্বংসৰ খবৰ পোৱা গৈছে। নাছাকে ধৰি বহুতো মহাকাশ সংস্থাই এই গ্ৰহাণুবোৰৰ ওপৰত নজৰ ৰাখে। ইয়াৰ আঁৰৰ কাৰণ হৈছে লাখ লাখ বছৰ আগতে সংঘৰিত ধ্বংসযজ্ঞ। এই দুৰ্যোগত ডাইনছৰবোৰ পৃথিৱীৰ পৰা সমাপ্ত হৈছিল। এনে পৰিস্থিতিত অনুমান কৰা হৈছে যে এতিয়া যদি কেতিয়াবা এটা উল্কাপিণ্ড পৃথিৱীত আঘাত কৰে, তেন্তে মানুহৰ অস্তিত্ব বিপদত পৰিব। নাছাই এতিয়া এই সপ্তাহত পৃথিৱীৰ অতি ওচৰৰ পৰা আন এটা বিশাল উল্কাপিণ্ড পাৰ হ'ব বুলি ভৱিষ্যৎবাণী কৰিছে। এই উল্কাপিণ্ডটো দ্ৰুতগতিত পৃথিৱীৰ ফালে আগবাঢ়িছে। আৰু ইপিনে মন কৰিব যে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ মহাকাশ সংস্থা নাছাই এই বিশাল উল্কাপিণ্ডটো পৃথিৱীৰ 25 ভাবুকিৰ তালিকাত অন্তৰ্ভুক্ত কৰিছে। ইয়াৰ প্ৰস্থ 2756 ফুট। যদিও ই পৃথিৱীৰ পৰা প্ৰায় 3.5 মিলিয়ন মাইল দূৰত থাকিব। নাছাই এতিয়াও এই উল্কাপিণ্ডক ভয় কৰে। সংক্ষেত যদিও ই আপোনাৰ বাবে বহু দূৰত যেন লাগিব পাৰে, কিন্তু স্থানৰ গণনাত ই এক বিপদ। মহাকাশ সংস্থাসমূহৰ তথ্য অনুসৰি যদি এটা উল্কাপিণ্ড 4.65 মিলিয়ন মাইলৰ ওচৰলৈ আহে, ইয়াক পৃথিৱীৰ বাবে ভাবুকি বুলি গণ্য কৰা হয়। আৰু নাছাৰ লগতে এলন মাস্কেও উদ্বেগ প্ৰকাশ কৰিছে। বহু বিশেষজ্ঞই এই উল্কাপিণ্ডটোৰ বিষয়ে উদ্বেগ প্ৰকাশ কৰিছে। ইয়াত স্পেচ এক্সৰ মুখ্য কাৰ্যবাহী বিষয়া এলন মাস্কো অন্তৰ্ভুক্ত আছে। তেওঁ টুইট কৰি কয় যে এটা বিশাল শিল পৃথিৱীৰ ফালে আহি আছে আৰু ইয়াক এৰাই চলিবলৈ আমাৰ ওচৰত কোনো উপায় নাই। নাছাই ইয়াক এৰাই চলিবলৈ উপায় বিচাৰি আছে, কিন্তু এতিয়ালৈকে এনে কোনো পদ্ধতি পোৱা হোৱা নাই। নাছাই শেহতীয়াকৈ ডাবল এষ্ট্ৰইড ৰিডাইৰেকশ্যন ষ্টেট মিছন আৰম্ভ কৰিছে আৰু যাৰ অধীনত এনে উল্কাপিণ্ড পৃথিৱীত আঘাত কৰাৰ সম্ভাৱনা হ্ৰাস কৰিব পাৰে। নাছাৰ ডাৰ্ট অভিযানে মহাকাশত উল্কাপিণ্ডৰ গতিপথ সলনি কৰিব, যি পৃথিৱীৰ বাবে অধিক ভাবুকি হ'ব পাৰে। ইয়াত গতিশক্তিৰ জৰিয়তে উল্কাপিণ্ডবোৰৰ দিশ সলনি কৰা হ'ব। নাছাই কৈছে যে বহুতো উল্কাপিণ্ড আছে যি মহাকাশত প্ৰদক্ষিণ কৰি আছে আৰু আগবাঢ়ি যোৱা পৃথিৱীৰ বাবে ভাবুকি হ'ব পাৰে। আৰু এনে পৰিস্থিতিত ডাৰ্ট অভিযানৰ জৰিয়তে তেওঁলোকৰ স্থিতি সলনি কৰি পৃথিৱীক সুৰক্ষিত কৰিব পাৰি, কিন্তু এই মুহূৰ্তলৈকে একো ক'ব পৰা হোৱা নাই। আৰু এই মুহূৰ্তত লৈ আহিছোঁ এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ। আপোনাৰ লগত থকা আধাৰ কাৰ্ডখন কিমান বৈধ, এই বাতৰিটোৰ জৰিয়তে আপুনি সম্পূৰ্ণকৈ জানিব পাৰিব। গতিকে এই বাতৰিটো সম্পূৰ্ণকৈ মন কৰি যাব। এই মুহূৰ্তত জনাইছো বিগ ব্ৰেকিং নিউজ। আপুনি ব্যৱহাৰ কৰি থকা আধাৰ কাৰ্ডখনৰ ক্ষেত্ৰত কিছু সাল সলনি আহিছে UIDAৰ পৰা। আৰু এতিয়া মন কৰিব যে যিকোনো দোকানতে প্ৰস্তুত কৰা এই আধাৰ কাৰ্ড নহ'ব বৈধ। কিছুমান দোকানত প্ৰস্তুত কৰা আধাৰ কাৰ্ডৰ নাথাকে কোনো ছিকিউৰিটি ফিচাৰ্ছ। আৰু এতিয়া মন কৰিব যে এই ছিকিউৰিটি ফিচাৰ্ছ নথকা আধাৰ কাৰ্ডসমূহ অবৈধ বুলি ঘোষণা কৰা হৈছে UIDAৰ পৰা। প্লাষ্টিকৰ আধাৰ কাৰ্ডত নাই কোনো নিৰাপত্তাজনিত সুবিধা। মাত্ৰ 50 টকা ব্যয় কৰি নতুন আধাৰ কাৰ্ডৰ বাবে আপুনি আবেদন কৰিব পাৰিব। যদি আপুনিও দোকানত আধাৰ কাৰ্ডখন বনাই আনিছে, তেন্তে UIDAI.gov.in-ৰ জৰিয়তে মাত্ৰ 50 টকা ব্যয় কৰি নতুন আধাৰ কাৰ্ডৰ বাবে আবেদন কৰিব পাৰিব। আৰু এই মুহূৰ্তত লৈ আহিছোঁ এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ। ভাৰতবৰ্ষৰ মুছলমান লোকসকল এতিয়া সংকটত আছে। আজি এই মন্তব্য বিধায়ক অখিল গগৈৰ। অখিল গগৈ কি কি কৈছে মই এটা এটাকৈ জনাই আছো। এই বাতৰিটো সম্পূৰ্ণকৈ মন কৰি যাব। এই মুহূৰ্তত জনাই আছো বিগ ব্ৰেকিং নিউজ। ভাৰতৰ মুছলমানসকল এতিয়া ভয়ংকৰ সংকটত আছে আৰু এই সকলো ধৰণৰ সংকট অতিক্ৰম কৰিবলৈ
ঈদে সাহস দিয়ক বলে আজি মন্তব্য করে অখিল গগৈ। অখিলর মন্তব্য, আমি সংখ্যালঘু লোকর আছো, এই বলেও মন্তব্য করেছে যে দুর্যোগ আর সংকটের আমি একলগে সকলে উদ্ধার পাব লাগিব। আজি শিবসাগরের সমূহিয়া নবাজত অংশগ্রহণ করে বিধায়ক অখিল গগৈর এই মন্তব্য। আর এই মুহূর্ত লিখেছো রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধর একটা বিগ ব্রেকিং নিউজ, এই বাতরিট সকলে মন করে যাব। অহা 9 মে'ত পুতিনে লব প্রতিশোধ। এই মুহূর্ত জানাইছো বিগ ব্রেকিং নিউজ, রাশিয়া আর ইউক্রেনের মাজর যুদ্ধর আজি হয়েছে 69টা দিন। রাশিয়ার পরিকল্পনাক আমেরিকার এক বৃহৎ দাবি, অহা 9 মে'ত পুতিনে ঘোষণা করব সম্পূর্ণ যুদ্ধ। আর ইপিনে মন করবলগিয়া যে সংরক্ষিত রাশিয়ান সেনায়ও প্রবেশ করব ইউক্রেনত, পূব ইউক্রেন সম্পূর্ণরূপে ইউক্রেনের কাঢ়ি আনব রাশিয়ায়। পূব প্রাণ ক্রিমিয়ার দরে দখল করব বিচারিছে পুতিনে। অহা 9 মে'র ভিত্তি ডেট পুতিনে আরম্ভ করব প্রতিশোধ। আর ইপিনে মন করব যে মস্কোবা ধ্বংসর প্রতিশোধ লওয়া আরম্ভ করব পুতিনে। আর ইপিনে মন করবলগিয়া যে রাশিয়ার ভূমিত ইউক্রেনে কেবাটাও আক্রমণ সংঘটিত করেছে। অহা 9 মে'র বাবে ইউক্রেনক সাজু হবল আহ্বান জানাইছে আমেরিকায়। রাশিয়া আর ইউক্রেনের মাজত যখন যুদ্ধ, এই যুদ্ধ আজি হয়েছে 70 সংখ্যক দিন। এই 70টা দিনত যেটা আপডেট আহিছে, এই আপডেটটুক এটা সমগ্র বিশ্ব ভয়ঙ্কর সংকটত পড়েছে। মই এটা এটাকৈ জানাইছো এই বাতরিটোর জড়িয়ে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধক তিনিটা বিগ আপডেট আহিছে, মই জনাই আছো সম্পূর্ণক। এই বাতরিটো আপনি জানাতো অত্যন্ত প্রয়োজনীয়। রাশিয়ান সেনার চেল দ্বীপত এইবার ইউক্রেনের এয়ার স্ট্রাইক, আর তার বাবে এটা সমগ্র বিশ্ব ভয়ঙ্কর সংকটত পড়েছে। এই মুহূর্তে জানাইছো বিগ ব্রেকিং নিউজ, রাশিয়ান সেনার উপর ইউক্রেনের তৃতীয়টো বৃহৎ স্ট্রাইক, এইবার রাশিয়ান সেনার তৈলঘাটি উড়াই দিলে ইউক্রেনে। আর ইপিনে মন করবলগিয়া যে আমেরিকার অস্ত্রর সহায়ত ইউক্রেনের এটা ভয়াবহ আক্রমণ, আজি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে পড়ে রাশিয়ান সেনার তৈলঘাটি। আর ইপিনে মাত্র 72 ঘণ্টার ভিতর তৃতীয়বারের বাবে ইউক্রেনে করেছে ভয়াবহ আক্রমণ। ডোনিয়েস্কত রাশিয়ার দখলত থাকা অঞ্চলত আক্রমণ করিলে ইউক্রেনিয়ান সেনাই, রাশিয়ার সেনার উপর ইউক্রেনের এইবার তৃতীয়টো বৃহৎ স্ট্রাইক, রাশিয়ান সেনার তৈলঘাটি উড়াই দিলে ইউক্রেনে। আর এই মুহূর্তে দিব লাইছো রাশিয়া আর ইউক্রেনের দ্বিতীয়টো আপডেট, মরিউপলের এজব স্থলত রাশিয়ার বোমা বর্ষণ, অত্যাধুনিক বোমা আর মিসাইলে রাশিয়ার আক্রমণ। আর ইপিনে মন করবলগিয়া যে 9 মে'ত, অহা 9 মে'ত মরিউপলত ভিক্ট্রি ডে উদযাপন করার পরিকল্পনা করেছে রাশিয়ায়। আর সেইভাবে এজব স্থল ইউক্রেনের মুক্ত করব বিচারিছে পুতিনে। আর ইপিনে এজব স্থলক বাদ দিয়ে সমগ্র মারিউপল রাশিয়ার দখলত, আর তার বাবে মারিউপলের এজব স্থলত আজি রাশিয়ার বোমা বর্ষণ। আর ইপিনে পুনর্বার মন করব যে আমেরিকা আর পশ্চিমিয়া দেশে প্রদান করার অস্ত্র ভাণ্ডার রাশিয়ার মূল লক্ষ্য।